একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম মেয়র তাপসের বক্তব্যের বিরুদ্ধে আপিল বিভাগের নালিশ আইনজীবীদের। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপসের এমন বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। বুধবার বেলা 11:40 প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন আপিল বিভাগে তাপসের বক্তব্যের বিষয়ে নজরে আনা হয়। এ সময় তার সঙ্গে বিএনপি পন্থী শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম মেয়র তাপসের এমন বক্তব্য নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের একাংশ আপিল বিভাগে পড়ে শোনান ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। তিনি বলেন, মেয়র তাপস বলেছেন, মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। বারের গত নির্বাচনের সাবকমিটির প্রধান মসুদজামানকে আমরা মনে করতাম, ওরে বাবা কি জানি ফেরেস্তা আসছে, সবচেয়ে বড় চোর হলো মসুদজামান। যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেসব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব। গত রোববার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস। ব্যারিস্টার আমির বলেন, তার এই বক্তব্যে আনফর্চুনেটলি এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন তারা বক্তব্য ভালো করে পড়ে দেখবেন, তারপর কি করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, তাপস যে বক্তব্য দিয়েছেন সেটি আদালত অবমাননা। তার বক্তব্যে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছেন। তারা আশা করেন আপিল বিভাগের 8 বিচারপতি বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন। আদালত থেকে বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। তিনি বলেন, এটা বড় রকমের অবক্ষয়, এজন্য তারা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন। আদালত বলেছেন তারা দেখবে। তিনি প্রত্যাশা করেন পূর্ণাঙ্গ বেঞ্চ একটি দেখে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বক্তব্যে বিচার বিভাগ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ মনোক্ষুণ্ণ হয়েছে। সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এই বিচার ব্যবস্থার জন্য। বিচারকদের কথা শুনলে গ্রামের একজন চাষিও মনে করেন সেখানে ন্যায় বিচার পাবো। ব্যারিস্টার আমির বলেন, মেয়র তাপস সুশীল সমাজ সম্পর্কেও কটাক্ষ করে কথা বলেছেন, বারের সিনিয়র আইনজীবীদের নিয়েও কটাক্ষ করেছেন, বিচার বিভাগকে হেয় করেছেন, এই অধিকার তিনি কোথায় পেয়েছেন, এটা অত্যন্ত অদ্ভুতপূর্ণ। তার এই বক্তব্য আদালত অবমাননা।